তাহলে ক্লাস শুরু করি তাহলে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করা শিখব আমরা চাইলে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এর কাজ করেও মার্কেটপ্লেস থেকে আমরা ইনকাম করতে পারি আমরা যদি একটু মার্কেটটা রিসার্চ করি আমরা সরাসরি চলে যাব ফাইবার মার্কেট প্লেসে আমরা এখানে এসে লিখব ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ এই সার্ভিসটা একদমই সিম্পল একটা সার্ভিস ওকে এখানে দুইটা দুই টাইপের বিষয়গুলো আসতে পারে এখানে ফ্রিল্যান্সার ফাইন্ড আউট করার একটা অপশন আছে আর একটা হচ্ছে সার্ভিস টাইপ মানে সার্ভিস ফাইন্ড আউট করার একটা অপশন আর কি তো আমরা এখান থেকে সার্ভিসটাকে সেট করব সেট করলেই দেখা যাবে যেখানে আমাদের কম্পিটিশন প্রায় তেরো হাজার রেজাল্ট আসছে মানে আমাদের কম্পিটিশনে তেরো হাজার গিক আর কি তো এখানে দেখেন মোটামুটি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের এই একটা সার্ভিস আছে লেভেল টু সেলার ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করতেছে আমরা যদি আরও দেখি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ এই একজন টপ রেটের সেলার হয়েও ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের কাজ করতেছে তো এখানে তিনি কি করবে এখানে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে বলে দিছে যে তিরিশটা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে হুম তারপরে এখানে ষাটটা করে দিবে আর এখানে নব্বইটা করে দিবে তো এগুলো তিনি এই কাজগুলো এখানে করতেছে এবার যদি আমরা ওকে কে আসলো তো এই টাইপের কাজগুলো এখানে দেখেন অনেকেই করতেছে হ্যাঁ অনেকেই করতেছে আরেকটা মজার বিষয় হচ্ছে ফাইবার যারা নতুন সেলার তাদেরকে প্রথমের দিকে মুভ করাচ্ছে আর যারা পুরাতন সেলার মূলত তাদেরকে পেছনের দিকে দিয়ে দিছে এই একজন দেখেন পঞ্চাশটা হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য তিরিশ ডলার নিচ্ছে এখানে ওকে একটু নেটের প্রবলেমের কারণে এরকম হতে পারে আমি একটু প্যাকেজ নিচের দিক থেকে দেখতে পারি হকে স্ট্যান্ডার্ড হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ হচ্ছে আমাদের তিরিশ ডলার স্ট্যান্ডার্ড হচ্ছে পঞ্চাশ ডলার প্রিমিয়াম হচ্ছে সত্তর ডলার সত্তরটায় দেড়শোটা হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে তো আজকে আমরা যে বিষয়টা ভালোভাবে শিখবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ যদি আমরা আজকের ক্লাসটা ফলো করি আই হোক যে আপনারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চটা খুব ভালোভাবে করতে পারবেন যারা ইনস্টাগ্রামে মনে করি তাদের এই সার্ভিসটা সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখা বেটার যারা শুধুমাত্র ইনস্টাগ্রামে সার্ভিস ইনস্টাগ্রামের ভিতর কি কি সার্ভিস হতে পারে ইনস্টাগ্রাম মার্কেটিং আছে যেটা আমরা অলরেডি শিখেছি ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের কাজও শিখেছি ইনস্টাগ্রাম যদি চান রিলস বানানো সেটাও দেখাইছি তারপরে হচ্ছে আমাদের আজকে হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ এটাও আপনি করতে পারবেন ইনফ্লুয়েসার রিসার্চ বা ফাইন্ড আউট সেটাও শেখানো হয়েছে সেটাও করতে পারবেন ঠিক আছে ফলোয়ার বাড়ানোর টেকনিকও তো দেখানো হয়েছে তো যদি আমরা ফলোয়ার ওইভাবে সরাসরি বাড়ায় দিব না তো এই টাইপের সার্ভিসগুলো আমরা চাইলে এখান থেকে দিতে পারি খুব ভালোভাবে আর যদি আপনি দশ নাম্বার পজিশনও আসেন তারপরে দেখবেন যে এখানে অনেকেই কাজ পাচ্ছে এবং পুরাতনরাও এখানে দেখতে পারবেন আর চলে আসছে ওকে আমরা চোদ্দ নাম্বারে দেখি হ্যাঁ এই দেখেন বারোটা ওকে লাস্টের দিকে আরো আছে মেবি ওকে নয় নাম্বার তিন নাম্বার ওকে সব পেজেই কম বেশি করে এটা আহামরি অনেক বেশি কাজ না মানে সিম্পল কাজ তো যারা ইনস্টাগ্রামে সার্ভিস দিবেন শুধু তারাই আমি মনে করি এই সার্ভিসটা দিতে পারেন তো এখানে সাতটা আটটা তিন নাম্বার কাজটা সহজ তো সবাই এই সার্ভিস দিচ্ছে দশ নাম্বার ওকে এখানে ছয় চল্লিশটা অর্ডার কমপ্লিট করছে টপ রেটে সেলার চোদ্দ লাস্টে একদম লাস্টের দিকে যাই দেখি কি অবস্থা আঠারো নাম্বার পেস একটু নেট প্রবলেম করতেছে এখানে একশোটা হ্যাশট্যাগ ওকে এগুলো তো আমরা দেখলামই তেরো আঠারো নাম্বার বিশ নাম্বার বিশ নাম্বারে কোনো প্রজেক্টের তেমন রিভিউ দেখতেছি না ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার ফাইন্ড ওকে এখানে আবার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েসার গুলো দেখতেছি হ্যাঁ অন্য অন্য সার্ভিস গুলো এখানে চলে আসছে ওকে হ্যাশট্যাগ শুধু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ লিখে সার্চ করতে পারি দেখি তো এবার এখানে কত মানে রেজাল্ট আছে এখানে আবার রেজাল্ট কম এক হাজার রেজাল্ট বের হয়েছে হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে ওকে আমরা এই সার্ভিসটা দেখতে পারি ওকে তো এখানে এই একজনের অর্ডার রানিং আছে সেলার তিনি কি করে ডেভেলপ অর্গানিক গ্রোথ ইনস্টাগ্রাম রিলস হ্যাশট্যাগ স্ট্র্যাটাজি ওকে এখানে হ্যাশট্যাগ স্ট্র্যাটাজি কাজে লাগাচ্ছে তারপরে আমরা এই একজনে দেখতে পারি হ্যাশট্যাগ রিসার্চ অ্যান্ড গ্রোথ মার্কেটিং ওকে এটা ভিন্নভাবে উপস্থাপন করছে পঞ্চাশটা হ্যাশট্যাগ রিচার্জ করে দিবে পনেরো ডলার একশোটা হ্যাশট্যাগ দিবে পঁচিশ ডলার আর হচ্ছে একশো আশিটা হ্যাশট্যাগের জন্য দিচ্ছে ষাট ডলার এই হচ্ছে বিষয় এখানে আরও দেখতে পারবেন এখানে যারা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ লেখা সার্চ করবেন তারা এখানে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষেরই খুব ভালো কাজ পড়তেছে এখানে দেখেন অভাব নাই তিরিশ একশো চল্লিশ তেইশ একশো চুয়ান্ন তারপরে সাতশো দুই একশো তেষট্টি দুইশো ষাট বারো বাষট্টি প্লাস ওয়ানকে প্লাস আষ্টশো তেহাত্তর এগুলো কিন্তু অর্ডার পড়ছে হ্যাঁ এই ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের কাজগুলোই তারা এখানে করতেছে চলুন আমরা দেখি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কিভাবে কাজ করে এবং কিভাবে রিসার্চ করতে হয় কিভাবে ক্লায়েন্টদেরকে প্রুফ দিতে হয় এটু যেটা আমরা শিখি তো এই জন্য আমি এই ট্যাপটা কেটে দিলাম আমরা সরাসরি প্রথমে একটা জিনিস বুঝি ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ স্ট্র্যাটাজিগুলো কিভাবে কাজ করে কিভাবে কাজ করে এটা হচ্ছে আমাদের প্রথমে এ বিষয়গুলো জানা দরকার কারণ আমরা এখানে যদি আমরা ফেসবুকে চলে আসি আসার পরে এখানে যদি আমরা গ্রুপ কথাটা লিখি বা গ্রুপ লিখে সার্চ করি অথবা আমরা এখান থেকে যদি সরাসরি গ্রুপে চলে যাই তাহলে আমরা পূর্বে যেগুলো গ্রুপে আমরা জয়েন আছি সেগুলো গ্রুপ আমি দেখতে পারবো যেমন এখানে আমি লেখলাম হচ্ছে বাই সেল গ্রুপ ইউএসএ একটা গ্রুপের নাম লেখলাম বাই সেল গ্রুপ ইউএসএ তো এখানে দেখেন প্রায় পঁয়ষট্টি হাজার ছয়ষট্টি হাজারের মতো মানুষ এখানে অ্যাভেলেবল আছে তারপরে যদি আমরা একটু নিচের দিকে স্কল করে করে আসি দেখি সর্বোচ্চ বড় গ্রুপ কোনটা ওকে বাইসেল গ্রুপ ইউএসএ বাদ দিয়ে শুধু গ্রুপ লিখে সার্চ করি হ্যাঁ তাহলে বড় বড় গ্রুপ আমরা পেয়ে যাবো আশা করি তাও বাউন্ন হাজার ওকে একটা ওপেন করি এক লাখ দুই লাখের গ্রুপ কি এখন উধাও হয়ে গেছে নাকি ওকে উঁচানব্বই ওকে তো এবার আসেন মার্কেটিংগুলো আমি ফেসবুকের মাধ্যমে একটা উদাহরণ দিই আর ইনস্টাগ্রামের সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি এখানে দেখেন ছয়ষট্টি হাজার মেম্বার আছে মানে প্রায় সাতষট্টি হাজারের মতো মেম্বার আছে তো আর এখানে মেম্বার আছে হচ্ছে বাউান্ন হাজার আর এখানে মেম্বার আছে পঁচানব্বই হাজার তো আমাদের ফেসবুকে যদি চলে আসি বা আমরা যদি একটা পেজে যাই ধরেন আমাদের এই ফেসবুকে আমরা একটা পোস্ট করছি ধরেন এ একটা পোস্ট আমরা করছি এবার আমাদের সর্বোচ্চ মেম্বার আছে কত মানে আমাদের ফ্রেন্ড আছে হচ্ছে সাতচল্লিশশো তো এবার আমরা যখন কোনো কিছু পোস্ট করব এখানে দেখবেন সাতচল্লিশ মানুষের কাছে যাবে না অথবা যেতেও পারে ঠিক আছে যাবে না বলতেই বেশি সম্ভব কারণ এখানে চল্লিশ থেকে পঞ্চাশ মানুষের কাছে যায় আর আমাদের পোস্টগুলো অনেকের কাছে অ্যাভেলেবল শো করবে আবার অনেকের কাছে সেও করতে অনেক লেট করে তো আমরা যদি মার্কেটিংটা কাজে লাগাই এখানে সাতচল্লিশ হাজার মান সরি সাতচল্লিশশো মানুষের কাছে আমরা আমাদের কি করতে পারতেছি একটা পোস্ট বা একটা ভিডিও বা একটা ফটো বা একটা যাই বলেন একটা টেক্স আমি কি প্রমোট করতে পারতেছি বা আমাদের একটা প্রোডাক্ট আমরা প্রমোট করতে পারতেছি একটা পোস্ট করার মাধ্যমে আমি কি করতে পারতেছি সাতচল্লিশশো মানুষের কাছে প্রচার করতে পারতেছি বা আমার পোস্টটা দেখাইতে পারতেছি ঠিক আছে কিন্তু এই কাজটা যখন আমি চাবো যে একসাথে আমি এক লাখ দেড় কাছে প্রচার করতে তখন কিন্তু আমাদের ফেসবুক দিয়ে কিন্তু পসিবল না হয়তো আমাদের কি করতে হবে অ্যাড ক্যাম্পেইন চালাইতে গেলে আমাদের কি প্রয়োজন হবে আমাদের বিশাল বড় একটা ব্রাজেটের প্রয়োজন পড়বে মানে কস্ট পড়বে যে কস্টটা সবার পক্ষে কিন্তু অ্যাফোর্ড করা বা গ্রহণ করা কিন্তু সম্ভব হবে না হ্যাঁ তো এক লাখ মানুষের কাছে যদি প্রচার করতে চান সর্বনিম্ন যদি খরচ হয় তাও ধরেন আমি মনে করি দুই তিন হাজার টাকা বা চার হাজার টাকা খরচ হবে লাখ মানুষের কাছে পৌঁছাইতে যদি ধরলাম দুই হাজার এক্সাম্পল দুই হাজার টাকা খরচ হয় তো এই কত কতদিন চলবে এই অ্যাডটা ততদিনই চলবে যতদিন আপনি বিজ্ঞাপনটা চালু করবেন ঠিক ততদিনই চলবে যখন আপনি বিজ্ঞাপনটা অফ করে দিবেন তখন কিন্তু আপনার আর কেউ দেখতে পারবে না আপনার বিজ্ঞাপনটা আর কেউ দেখতে পারবে না তাহলে এটা হচ্ছে মানে হচ্ছে টেম্পারি মার্কেটিং বা শর্টকাট মার্কেটিং টেকনোলজি বা শর্টকাট পদ্ধতি মানে খুব দ্রুত কাস্টমারের কাছে আমরা পৌঁছাইতে কিন্তু সেটা সীমিত সময়ের জন্য আমরা একটা সময় দেখতাম পোস্ট মানে বিভিন্ন লিপলেট বিভিন্ন জায়গায় মারত খাম বাড়তে দেওয়ালে অনেক জায়গায় মারত ওটা কিন্তু স্থায়ী নেয় হ্যাঁ হয়তো ধরেন দু এক মাস দুই মাস তিন মাস পরে কিন্তু এটা নষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু আপনি যদি লাইফ টাইম করতে চান তাহলে কিন্তু আপনাকে সেইভাবে কাজ করতে হবে তো এখানে গ্রুপগুলোর কাজটা কি হচ্ছে এই গ্রুপটা গ্রুপ অথরিটি যতদিন না আপনার পোস্টটা ডিলেট করবে গ্রুপ অথরিটি পোস্টটা যতদিন না ডিলেট করবে অথবা আপনি যতদিন না ডিলেট করবেন এই পোস্টটা এই গ্রুপের ভিতরে থেকে যাবে অনেক দিন পর্যন্ত থেকে যাবে যেটা একটা লং টাইম একটা প্রসেস বা লং প্রসেস ঠিক আছে যেটার মাধ্যমে আপনি দীর্ঘ দিন ফলাফল পাবেন তো এখানে আমি 66000 মানুষের কাছে একটা পোস্ট মাত্র 1 সেকেন্ডের ভিতরে আমি প্রচার করে ফেলতে আর সেকেন্ডের ভিতরে ছয়ষট্টি হাজার মানুষের কাছে চলে যাইতেছে তাহলে এটা কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি বিশাল বড় একটা মার্কেটিং স্ট্র্যাটেজি পলিসি এই গ্রুপের মাধ্যমে তার মানে পঁচানব্বই হাজার মানুষের কাছে চাইলে আমি এক সেকেন্ডের ভিতরে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস বা আমার যে জিনিসগুলো থাকবে আমি কিন্তু প্রচার করতে পারতাছি তো এবার কথা হচ্ছে আমি ফেসবুকেরটা উদাহরণ দিতাসি আমি চাইলে কি আমার প্রোডাক্টগুলো এই গ্রুপের মাধ্যমে প্রমোট করে নিতে পারতাছি কিন্তু ইনস্টাগ্রামের ভিতরে কিন্তু সেটা পসিবল না ইনস্টাগ্রামে তো গ্রুপ হয় না তাহলে কি আমরা মার্কেটিং কাজে লাগাতে পারবো আমরা যদি গ্রুপে পোস্ট না করতে পারি তাহলে তো আমাদের প্রোডাক্ট গুলো মানুষের সামনে শো করবে না বিনিময়ে কিন্তু আমরা একটা ভালো রেজাল্টও পাইতেছি না ওকে আমরা কিন্তু ভালো একটা রেজাল্টও পাইতেছি না পাশাপাশি আমাদের প্রোডাক্টটাকে ভাইরালও করতে পারতেছি না তাহলে তো আমাদের আসলে সেরকম কাজে আসবে না তো এই জন্য ক্লায়েন্টেরা করে কি ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ রিসার্চ করায় ইনস্টাগ্রাম গ্রুপ হয় না ঠিক আছে কিন্তু হ্যাশট্যাগ হয় এখানে আসেন হ্যাশট্যাগ লিখে যদি আমরা সার্চ করি দরে আমি লিখি ডগ বা ক্যাট যাই লেখেন ক্যাট একটা কথা লিখলাম আমি ক্যাট হ্যাঁ এখানে জাস্ট আমি সামনে হ্যাশট্যাগটা বসায় দিলাম দেখেন এখানে প্রায় প্রায় এখানে প্রায় কত উনিশ মিলিয়নের মতো মানুষ মানে উনিশ লাখের মতো মেবি মানুষ এখানে আসে আর কি মানে পোস্ট করছে আর কি পোস্ট আছে তো আমরা এইগুলো যখন আমার এটার ফুল কত পিপল আছে আমরা যদি এটা দেখতে চাই তাহলে আমরা সরাসরি চলে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ রিসার্চ ইনস্টাগ্রাম গ্রাম হ্যাশট্যাগ হ্যাশট্যাগ জেনারেটর ওকে হ্যাশট্যাগ রিসার্চ হলেও চলবে আমরা প্রথম কিওয়ার্ড টুলস যেটা আছে আইও এটাতে চলে যাব দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনফ্ল্যাক্ট এই দুইটা ওপেন করবো হ্যাঁ ওপেন করার পর এখানে যদি আমি লিখি ক্যাট হ্যাশট্যাগ হচ্ছে কি আমি জাস্ট করলাম হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য এখানে ক্যাটের ভিতরে প্রায় দুইশো মিলিয়ন ইউজার মানে ইউজ করছে বা ইউজার আছে আর কি এখানে ইউজার বলে এটা বেশি বেশিরভাগ মানুষ ইউজার বলে আর অনেকে আছে এটা পোস্ট বলে কিন্তু এটা এভারেজ মনে করেন ইউজার হ্যাঁ ইউজার এখানে পোস্ট করছে যদি এটাকে আরেকটু বিস্তারিত যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে চলে এসে ইনস্টাগ্রামটাকে সিলেক্ট করে কিওয়ার্ড আইওতে আইসা জাস্ট এটা লিখে সার্চ করব আসলে কত মিলিয়ন মানুষ আছে এখান থেকে আমরা চাইলে দেখতে পারবো একটু খেয়াল করেন ওকে ওয়েটিং ওকে এখানে পোস্ট আছে 298 মিলিয়ন সার্চ ভলিউম এত খারাপ না একত্রিশের মতো একত্রিশ লাখের মতো মেবি হ্যাঁ তো এখানে দেখেন সব কিছু আসছে তো এটাই যেহেতু এতগুলো মানুষ পোস্ট করছে এটাই ইউজার হিসেবে সবাই গণ্য করে থাকে তো এখানে এত মিলিয়ন মানুষ কিন্তু অ্যাক্টিভ আছে এবার যারা এখানে পোস্ট করে দেখবেন ক্যাট রিলেটেড এই একটা মানে হ্যাশট্যাগের মেদে যারা ফলো করবে ধরেন এখানে আমি ফলো করলাম ফলো করলাম এবার এই হ্যাশট্যাগটাকে যারা যারা ফলো করছে যখন কোনো মানুষ এই হ্যাশট্যাগটা লেখে তার পোস্টের ভিতরে রাখবে তখন এখানে এই পোস্টটা মানে এই গ্রুপে মনে করেন এটা ধরে নেন একটা গ্রুপ এই গ্রুপ এখানে জয়েন হয়ে যাবে মানে অটোমেটিক পোস্টটা চলে আসবে এবার দেখেন এখানে যদি আমি ক্লিক করি আমরা দেখি হ্যাশট্যাগ গুলো আছে কিনা ওকে চাইনিজ ভাষা আমি বুঝবো না তো আমি এবার এখানে দেখি এটাও চাইনিজ ভাষা লেহালুয়া এটাও চাইনিজ ভাষা সবগুলো চাইনিজ হয়ে গেল নাকি ওকে দেখেন ক্যাটস কথাগুলো এখানে আছে হ্যাঁ ক্যাটস কথাগুলো আছে দেখে কিন্তু এই যে ক্যাট হ্যাশট্যাগটা কিন্তু এখানে আছে ক্যাট এই জন্য কিন্তু আমাদের এখানে মানে এই হ্যাশট্যাগের আন্ডারে কিন্তু এই পোস্টটা কিন্তু চলে আসছে তো এবার যারা এই হ্যাশট্যাগটাকে এটা মনে করেন গ্রুপ এই গ্রুপটাকে যারা ফলো করে রাখবে তাদের সামনে কিন্তু এক সেকেন্ডের ভিতরে শো করা শুরু করবে এখান থেকে দেখবেন যে লং টাইম একটা মার্কেটিং কাজে লাগতেছে পাশাপাশি আপনার পোস্ট গুলো রিস হচ্ছে লাভ মানে লাভ রিয়েক্ট পড়তেছে কমেন্ট পড়তেছে শেয়ার পড়তেছে মানে এ টু জেড আপনার প্রোফাইলটা গ্রোথের দিকে চলে যাবে এই জন্য তো এই জন্য ক্লায়েন্টেরা তাদের প্রোডাক্টের উপর তাদের নিশের উপর তা রিসার্চ রিসার্চ করে করে তো কিভাবে আমরা যদি ধরেন এখানে ক্যাড লিখে সার্চ করছি তো আমরা চাইলে এখান থেকে ধরেন আমরা ক্যাড ট্রাভেল এখানে অভাব নাই দেখেন নিচের দিকে যদি আসেন আরো হ্যাশট্যাগের এর দেখা যাবে আমরা একটু দেখি পাই না ওকে আমি ব্যাক করি ওকে এবার দেখেন এগুলো টপিক টপিক বা নিশ এগুলোকে টপিক বলে কেউ কেউ নিজ বলে হ্যাঁ তো ট্রাভেল এখানে ট্রাভেল সব থেকে জনপ্রিয় সবথেকে যেগুলো মানুষ বেশি ব্যবহার করে এরকম জিনিসগুলো এখানে এই এখানে ব্যবহার করতেছে হ্যাঁ এখানে তারা সিলেক্ট করে রাখছে যেগুলো বেশি মানুষ ব্যবহার করে বেশি পপুলার দেন বেশি সার্চ হয় সেগুলো এখানে তারা সেট করে রেখে দিয়েছে তিরিশটা সেমভাবে ভাবে ফুড ক্রিসমাস ফ্যাশন ফটোগ্রাফি ফিটনেস এই টাইপের দেখেন ইউগা ক্যাট এই ধরনের অনেকগুলো আপনি এখানে হ্যাশট্যাগ গুলো পেয়ে যাবেন এখানে হ্যাশট্যাগ গুলো পেয়ে যাবেন হ্যাঁ হ্যাশট্যাগ নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না জাস্ট যদি মনে হয় যে আপনি পারতেছেন না একটা একটা কথা লেগে সার্চ করবেন তো এবার এখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করার জন্য ধরেন আমি গুগল থেকে একটা ইমেজ নিয়ে আসি ধরেন ক্যাট 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 লিখে ধরেন আমি সার্চ করি ধরেন এই একটা হচ্ছে বিড়ালের একটা ছবি তো আমি এটা ডাউনলোড করলাম আপনার মনে হইতেছে এই ছবির আসলে হ্যাশট্যাগটা কি হবে আমি জানি না এখানে ইনফ্ল্যাগটা আসবেন জেনারেট বাই ফটো ক্লিক করলেন এখান থেকে সিলেক্ট করবেন এই ইমেজটাকে সেট করে দিবেন দেন জেনারেটে ক্লিক করবেন তো আশা করি এখানে দেখেন একটা হ্যাশট্যাগ এখনো বের করে নাই ওকে ওকে সাইন ইন করতে বলতো এখন লেহালুয়া সাইন ইন তো করব না আমি ওকে আমি দেখি ইনকম মোড থেকে করা যায় কিনা আমি এখান থেকে ইন ফ্ল্যাগ রিসার্চ ওকে তো এখান থেকে আমি ইমেজে ক্লিক করি আবার দেখি আমি ক্লিক করি ক্যাট ওকে দিয়ে জেনারেটে ক্লিক করি বিষয়গুলো দেখেন এই ছবির উপর বেস করে তারা আমাকে কিছু হ্যাশট্যাগ বের করে দিছে এখানে যদি ওই রকম মানে হুবহু হবে না এখানে যদি মনে হয় যে আপনার ছবিটা আসলে বুঝতে পারতেছেন না যে আসলে একজাক্টলি কি সেই ক্ষেত্রে আপনি একটা বা দুইটা কথা লিখে দিতে পারেন অথবা ছবিটাকে সিলেক্ট করবেন এখানে দেখবেন যে টপ টপ হ্যাশট্যাগ বের করে দিবে এই ধরেন আটশো চব্বিশ মিলিয়ন এটা বের করে দিছে ফটো মানে সব ক্যাটাগরি থেকে দুই একটা করে বের করে দিছে এই যে ফটোগ্রাফিতে আছে বিলিয়ন আছে এগুলো সবগুলো ব্যবহার করতে বলতেছে যাতে কোন ক্যাটাগরিতে যাবে সেটা ওরা বুঝতে পারবে না তো যাই হোক এটা মনে করি এখান থেকে খুব লাভজনক হবে না আপনি যদি ওই একটা করে কথা লেখা সার্চ করেন এটাই বেটার হবে হ্যাঁ ধরেন আমরা ক্যাড রিলেটেড রিসার্চ করব অথবা ট্রাভেল রিলেটেড আমরা যদি ব্যাক করি ট্রাভেল রিলেটেড এখান থেকে ধরেন ট্রাভেল ট্রাভেলার এই হ্যাশট্যাগটাকে আমি ধরেন আমার একটা ক্লায়েন্ট করতে বলছে এটার উপর বেশ করে আমাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে তাহলে আমি কি করবো এখানে ক্লিক করবো ক্লিক করে জেনারেট ক্লিক করবো দেখবেন ওইগুলোই চলে আসতে ঘুরে ঘুরে ওইগুলোই চলে আসতে দেখেন এইগুলোই এখানে চলে আসবে এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে কপি করবেন হ্যাঁ একটু সমস্যার কারণে সাইন ইন করতে বলতেছে যাই হোক আমরা এটি কপি করব কপি করার আগে এখানে কিছু ডেট হ্যাশট্যাগ থাকে হ্যাঁ ডেট হ্যাশট্যাগ গুলো আপনি বেশি থাকে না এগুলো যারা বের করে দেয় এই টুলসগুলোতে গুলোতে এগুলোতে ডেট হ্যাশট্যাগ থাকে না তারপরেও আমি মনে করি দেখে নিয়ে একটু দেখবেন যে অনেক ফেক ভাবে চলে আসে অনেক কিছু যদি আপনি গুগল এসে সার্চ করেন ডেট হ্যাশট্যাগ রিসার্চ তাহলে অনেকগুলো টুলস পাবেন বা মানে ফাইন্ড আউট করার জন্য আপনি হ্যাশট্যাগগুলো দিয়ে দিবেন দিলে দেখা যাবে বের করে দিবে যে আসলে হচ্ছে কিনা ওকে যাই হোক আমরা এই এক্সেল শিটটা একটা তৈরি করব যে কি কি থাকে ক্লায়েন্টদের কাছে কি কিভাবে এগুলো সাবমিট করতে হয় এটার জন্য আমরা চলে যাব হচ্ছে এখান থেকে নাইন ডটে এখানে ক্লিক করব এখান থেকে ক্লিক করে চলে যাব ড্রাইভে আমরা এখানে ড্রাইভের ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে নিউ যেটা অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব নেওয়ার পর উপর দিকে দেখেন একটা নাম আসতেছে আমরা এখানে লিখবো আইজি ওকে সরি এখানে লিখবো আইজি মানে ইনস্টাগ্রাম ট্যাক্স রিসার্চ না শুধু রিসার্চ দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম মনে করেন এক্সাম্পল অথবা ক্লায়েন্টের নামে হ্যাশট্যাগ রিসার্চ দিয়ে দিলেন আপনি সমস্যা নাই তো এখানে আপনাকে শীতটা কত শীতের উপর নির্ভর করে কাজটা কত ভালো হয়েছে সেটা বড় কথা না এটা শীতের উপর নির্ভর করবে তো আমরা এখানে লিখবো হচ্ছে সিরিয়াল নাম্বার তারপরে দিব হচ্ছে ধরেন আইজি লিঙ্ক সরি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে দিই হ্যাঁ হ্যাশট্যাগ 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 তারপরে আমরা ধরেন এখানে দিব পোস্ট কত পোস্ট আছে সেটার উপর নির্ভর দিয়ে দিব পোস্ট কতগুলো আছে এগুলো লাগে আর কি তারপরে আমরা দিতে পারি হচ্ছে সার্চ ভলিউম সার্চ সার্চ ভলিউম ভলিউম মানে মাতলি কত সার্চ হয় সেটা বের করে দিতে হবে আর কি তারপরে ধরেন এখানে দিব হচ্ছে অ্যাভারেজ 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 সিপিসি ক্লিক নাকি ওকে তারপরে ধরেন এখান থেকে আমরা দিতে পারি কম্পিটিশন কম্পিটিশন কম কম্পিটিশনস তারপরে আমরা দিব হচ্ছে স্ক্রিনশট স্ক্রিন শট স্ক্রিনশ এগুলোকে একটু বাড়ায় বাড়ায় নিব কলামগুলোকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুক নিব আমরা ওকে তো এবার এগুলোকে আমি একটু কালার করে নিব যাতে দেখতে যেন ভালো লাগে আর কি জাস্ট এটাকে আমরা একটু বড় করে দিব এটাকে আমরা মেডেল করে দিতে পারি হরিদান্টাল যেটা আছে এখান থেকে আমরা অ্যালাইনমেন্টটা করে দিব মেডেলে ওকে হয়ে গেছে আমরা এখান থেকে ধরেন আমাদের ক্লায়েন্ট ধরেন দশ ডলার দিচ্ছে পঞ্চাশটা হাজার টাকা করার জন্য তাহলে এক দুই দুইটা করলাম সিলেক্ট করবো সিলেক্ট করে নিচে দিকে টান দিব হয়ে যাবে তাহলে আমাদের সিরিয়াল গুলো হয়ে গেছে আপনি চাইলে একটা করে করতে পারেন তো হ্যাশট্যাগ তো আমাদের প্রথমে ধরেন আমাদের একটা হ্যাশট্যাগ বের করতে হবে আমি যেহেতু ট্রাভেল নিয়ে কাজ করতেছি ধরেন ট্রাভেল ট্রাভেলের এটা ধরেন একটা হ্যাশট্যাগ ট্রাভেল ট্রাভেলার ওকে আমরা ধরেন ট্রাভেল কথাটা লিখি লিখে আমি এখানে চলে আসবো এখানে আইসা ধরেন প্রথমে হ্যাশ কথাটা অ্যাড করে দিব দেন ইন্টারে ক্লিক করবো এই যে কিওয়ার্ড টুলস আয়োজ এটা আছে এখানে চলে আসবো ওকে এখানে ট্রাভেল হ্যাশট্যাগ এর এটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ তাই না তো এই হ্যাশট্যাগটা আমি কোথায় রাখবো এখানে রাখবো রাখার পর এখানে অবশ্যই হ্যাশট্যাগটা কিন্তু ফুললি দিতে হবে দেওয়ার পর আমরা যদি এবার এখানে দেখব পোস্ট কত আছে এত মিলিয়ন তাহলে এটা কয় কপি করব আমরা এই দুইটা টুলস দিয়েই আমাদের প্রয়োজন আর কি এটা দিয়ে দিব দেওয়ার পর আমরা এখান থেকে সার্চ ভলিউম হচ্ছে এটা মান্থলি এত সার্চ হয় এগুলো অবশ্যই টপ টপ যে সার্চ গুলো হয় সেগুলোকে আমাদের কালেকশন করতে হবে এভারেস্ট এখানে এখানেই সবকিছু পেয়ে যাবেন এভারেস্ট সিপিসি এটা তো অ্যাড চালানো কাজে কাজে লাগবে আর কি তো এটা আমরা অ্যাড করে দিলাম তারপরে কম্পিটিশন ওকে দেখি কম্পিটিশন এখানে আছে কি না কম্পিটিশন লো ওকে কম্পিটিশন লো তো এটা সরি এখান থেকে আমি এটা দিয়ে দিলাম অ্যাড করে ওকে হয়ে গেলো তো এবার এই ট্রাভেলের আমরা স্ক্রিনশট নিতে হবে যে আসলে এটা কিরকম দেখতে হবে যে একটা স্ক্রিনশট নিতে হবে যে প্রুফটা আসলে সঠিক কিনা তো এবার আমরা জরেন এই ট্রাভেল হ্যাশট্যাগটাকে লিখে সার্চ করব এখানে এটার উপর বেস করে আমরা ফলো করতে পারি ফলো করার পর আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব যেটা হচ্ছে হ্যাশট্যাগ হ্যাঁ স্ক্রিনশট স্ক্রিনশট নেওয়ার জন্য এটা কি দেন নিলাম আমি লাই শট এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে এক্সট্রাকশনস এখান থেকে ম্যানেজ এক্সট্রাকশনস এখান থেকে ওয়েব স্টোর এখান থেকে আমরা জাস্ট লিখবো হচ্ছে লাইট শর্ট লাইট এল আই জি এস টি শর্ট মেবি এটাই বানাম লাইট শর্ট ওকে যদি না আসে ব্যাপার না গুগল এসে সার্চ করব এই যে এটা পেয়ে যাবেন জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন হয়ে যাবে তাহলে আমার মতো করে একটা স্ক্রিনশট নিতে পারবেন ধরেন স্ক্রিনশট হয়ে গেছে এই লাইভ লিঙ্কটা আমি এখান থেকে আমার শিটের ভিতরে এখানে পেস্ট করে দিয়ে দিব জাস্ট দিয়ে দিলাম আমার শীট সাজানো কমপ্লিট এইভাবে আমাদেরকে শীটগুলো সাজায় সাজায় দিতে হয় ক্লায়েন্টদেরকে তো এবার এটাকে কিভাবে শেয়ার করব এখান থেকে শেয়ারে ক্লিক করব এখান থেকে আমরা স্কিপ করব স্কিপ করে আবার মনে করেন এক্সট্রেকশন এনি উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব এখান থেকে বিউ থেকে এডিটর এডিটরে এখানে ক্লিক করে জাস্ট আমরা কপি লিঙ্ক এই লিঙ্কটা ক্লায়েন্টদেরকে আমরা হ্যান্ড ওভার করবো আমাদের কাজ শেষ এইটুকি তো এবার আমরা হ্যাশট্যাগের যতগুলো হ্যাশট্যাগ আছে এখানে এই হ্যাশট্যাগ গুলো আমরা যদি আরো বের করতে চাই এরকম টুলস আপনি কিন্তু अवेलेबल এখানে পেয়ে যাবেন হ্যাশট্যাগ রিসার্চ কিন্তু এই দুইটা টুলসই সবথেকে বেশি ব্যবহার হয় হ্যাশট্যাগ রিসার্চের ক্ষেত্রে যারা হ্যাশট্যাগ করে এইগুলোর থেকে বেশি করে থাকে দেখুন এখানে একটা আছে টিকটকের জন্য হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবেন ওকে টিকটক এই যে দেখেন এখানে হ্যাশট্যাগ গুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন নিস্ট রিলেটেড রিকমেন্ড হ্যাশট্যাগ দেখেন এখানে কিছু দেওয়া আছে এগুলো কিরকম রিস্ক করবে এগুলো দেখা যাবে চাইলে আবার চ্যাট জিপিটি দিয়েও আপনি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন আমরা যদি চ্যাট জিপিটি বা জিমি চলে যাই এখানে যদি লিখি ক্যাট রিলেটেড ওকে আমি বাংলায় লিখে সেটা ইয়া করে দিই বিড়াল রিলেটেড পঞ্চাশটি হ্যাশট্যাগ বের করে দাও ইনস্টাগ্রামের জন্য ওকে জাস্ট ফাইন্ড ফিফটিন ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ ফর ইনস্টাগ্রাম ওকে জাস্ট আমরা চ্যাট জিবিটি তাইছে এটা কমান্ড করে দিলাম দেন ইন্টারে ক্লিক করলাম দেখবেন যে হ্যাশট্যাগ রিসার্চ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না দেখি বের করে দেয় কিনা মামা ওকে লোড নিতেছে লোড নিতে থাকুক আমরা এই যে দেখেন বের করে দিছে হ্যাঁ পঞ্চাশটা এখানে হ্যাশট্যাগ বের করে দিছে ওকে বের করতেছে দেখেন চ্যাট জিবিটি হ্যাঁ

তাহলে কি এটার এটার কি কি আছে সবকিছু আমি এখান থেকে বের করতে দেখছেন করা হ্যাঁ সমস্যা কাজ আছে তো যারা শুধুমাত্র ফুল ইনস্টাগ্রাম নিয়ে কাজ করবেন সেজন্য আর আমি এটা শিখাইতেছি কারণ কি জানেন এটা আমরা আপর কেউ সার্ভিসটা দিতে পারি হ্যাঁ আমরা বলছি না যে একটা করে আমাদের ইয়াগুলো শেষ হবে টপিক শেষ হবে আমরা মার্কেট প্লেসের তিনটা যেহেতু আমরা আপরকে মোটামুটি বিশটার মতো প্রজেক্ট দিতে পারবো আর ফাইবারে আমরা চারটার মতো গিগ দিতে পারবো চারটা গিগ দিব আমরা চার ক্যাটাগরিতে দিতে পারি অথবা আমরা একই ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারি আমি গুলো বানিয়ে দিব আপনারা জাস্ট নিজেদের মতো করে হালকা কাস্টমাইজেশন করে করে নেবেন যেহেতু আমাদের গিগ গিগের কোনো বা গিগ ক্রিয়েশনের ক্লাসগুলো আমরা ইউটিউবে সারি না এটা তো আপনারা দেখতেছেনই আমাদের লাস্ট চ্যানেলে যদি যান মনে হয় না যে এক দুই বছরের মধ্যে কোনো গিকের কোনো ক্লাস গেছে কিনা আমার জানা নাই মনে হয় না রিগুলা তো ক্লাস হচ্ছে গিকের মনে হয় ক্লাস আজ যায় নাই এটা এক দুই বছর আগে হয়তো দুই একটা দেওয়া হয়েছে এই মেথড দেখানো হয় না র্যাঙ্কিং মেথড গুলো তো এখানে দেখেন গিক বানানোর কোনো ক্লাস নাই শুধু কাজ শেখানো হইতেছে এটা তাই না পাইছেন কি হ্যাঁ এটা হচ্ছে বিষয় তো আমরা যেহেতু ফাইবার একসাথে কন্টিনিউ তো আমার সাথে আপনারা রেগুলার কাজ করেন যতটুকু করে রাখবেন পোর্টফোলিওগুলো গুলো রেডি করে রাখবেন পরবর্তীতে আবার পোর্টফোলিও নিয়ে আমাদের যেন চিন্তা না করতে হয় ঠিক আছে তো তাহলে আপনাদের দায়িত্ব থাকবে আপনারা নিজেদের মতো করে একটা নিজ বের করেন মানে টপিক বের করেন সেটার উপর বেস করে আমাকে পঞ্চাশটা ইয়া করবেন হ্যাশট্যাগ রিসার্চ করে দিবেন হ্যাঁ দেখি ওকে কাজ করছে কে কে জানে কোন গ্রুপে হ্যাঁ এখানে কে করছে সাদিয়া ওকে ফাইন ওকে এই যে একটা আপনি এটা স্ক্রিনশট রাখেন খুব সুন্দর হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে ওকে এখানে লিংক যুক্ত হয়ে গেছে জি জি বলেন এগুলা স্ক্রিনশট রাইকে দিয়েন হ্যাঁ এটা পোর্টফুলি এটা একটু কালার কারেকশনটা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ বেশি লাই মানে কালার হয়েছে আর কি এটা ঠিক করতে হবে আর এখানে জিমেলগুলো গুলো যদি না বের করতে পারেন সেটা দিবেন না সেটা দিবেন না একটু খেয়াল করেন এদিকে এগুলো কিন্তু জিমেল বের করছে এই হচ্ছে কাজ যখন কাজগুলো করবেন কি আপনাদের এই জন্য বলি শেয়ার করবেন শেয়ার করলে হয় কি একজনেরটা দেখে আরেকজনের সলভ করা যাবে দেখছেন এ কিন্তু সবগুলো দিছে যেগুলো জিমেল নাই সেগুলো কিন্তু ইগনোর করছে এখানে কিন্তু আপনি জিমেল দেন নাই এগুলো কিন্তু বায়ার অ্যাকসেপ্ট করবে না আর কালার কারেকশনটা এটা দিচ্ছে যেন জন্য মেবি আমি কোথা জানা দেখলাম নুরুল ইসলাম তো আপনি একটু কালার কারেকশনটাকে ঠিক করবেন যদি কালার কারেকশন যদি না করতে পারেন মানে এই সিটের উপর নির্ভর করেই মনে করেন বায়াররা অ্যাকসেপ্ট করে কাজ হ্যাঁ এগুলো মানে ফুল আপনাকে কালার করতে হবে এরকম কোনো কথা নাই ঠিক আছে এই যে এরকম করেন সমস্যা এটা কিন্তু প্রফেশনাল একটা ওয়ার্ক আমার কাছে খুব ভালো লাগছে এই কাজটা এই কাজটা খুবই ভাল লাগছে মানে যে কেউ বলবে যে এটা একটা প্রফেশনাল করছে এ হচ্ছে বিষয় তো ঠিক আছে তাহলে কাজ করেন হ্যাঁ এগুলো প্রুফ খুব কাজে দিবে সামনে একটা ক্লায়েন্ট যখন বলবে ইমেল ইয়া ইয়া নাম জানে সাদিয়া না কাজটা করছিল করলেন আপনারা একটা কাজ করবেন শুনেন আপনারা একটা কাজ করবেন যেহেতু সাদিয়া বের করতে পারছে তাহলে আপনি পারেন নাই হয়তো আপনার কোন জায়গায় ফল্ট আছে তাই না এখন আপনারা আমি যেদিন আপনাদের ক্লাস থাকে না যেহেতু আপনাদের রবিবারে ক্লাস থাকে না মঙ্গলবারে ক্লাস থাকে না আর বৃহস্পতি ক্লাস থাকে না আপনারা নিজেরাই গ্রুপ বানায় আর গ্রুপ বানাইতে হবে না আপনারা একজনের লিঙ্ক দিবেন ওইখানে আলোচনা করবেন নিজেরাই ডিসকাস করবেন নিজেরাই পড়াশোনা করবেন